মাদার হ্যান্ডিক্রাফট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি অন করে দিন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল বাটনে ক্লিক করুন। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমি সাজু আহমেদ, আমার ইউটিউব চ্যানেল মাদার হ্যান্ডিক্রাফট বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল মাদার হ্যান্ডিক্রাফট বিডি। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। বন্ধুরা, আপনারা পুঁতি দিয়ে যে ওয়ালমেটটি দেখতে পাচ্ছেন, এটা আপেল ওয়ালমেট। এটা আমি এখন তৈরি করে শেখাবো ইনশাল্লাহ। এটি আপনারা খুব সহজে তৈরি করতে পারেন। এখন আমি খুব সহজ নিয়মে আপনাদের তৈরি করে শেখাবো ইনশাল্লাহ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা আমার চ্যানেল নতুন, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, এটা খুব সুন্দর একটি ওয়ালমেট, আপেল ওয়ালমেট। এটি আপনারা খুব সহজে তৈরি করে আপনাদের ঘরে ওয়ালে রাখতে পারেন, খুব সুন্দর লাগবে। দেখুন, খুব সুন্দর একটি আপেল ওয়ালমেট। এটা আমি খুব সহজ নিয়মে তৈরি করে শেখাবো ইনশাল্লাহ। চলুন বন্ধুরা, শুরু করা যাক। এটি তৈরি করতে যা যা লাগবে আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 50 নম্বর অক্সুতা নিয়েছি, তারপরে এখানে আমি 21টি পাতা নিয়েছি, বাজারে কিনতে পাওয়া যায়, 4 টাকা করে পিস নেবে। দেখুন, তারপরে এখানে আমি লাল 8 নম্বর গোল ডাবল পুঁতি নিয়েছি, পৃথিবী পুঁতি। এটা নিয়েছি 300 গ্রাম আপেল তৈরি করার জন্য, 8টি আপেল তৈরি করতে হবে। আর এটা সবুজ কালার পুঁতি নিয়েছি, 8 নম্বর গোল ডাবল পুঁতি, এটা 300 গ্রাম মতো লাগবে। দেখুন, রিং তৈরি করার জন্য এবং ডাটা তৈরি করার জন্য। চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমি 4টি পুঁতি বাম সুতায় ভরে নিচ্ছি। দেখুন, 5 থেকে 6 হাত সুতা হাতে নিতে হবে। আমি 4টি পুঁতি ভরে নিলাম এবং ডান হাতে সুতা দিয়ে ক্রস করে দিলাম। দেখুন, এখানে একটি 4 ফুল তৈরি হয়ে গেছে। এবার কি করতে হবে, দেখুন, 3টি পুঁতি নিতে হবে, বাম হাতে সুতায় 2টি পুঁতি ভরে নিতে হবে, এবং কি করতে হবে, ডান হাতে সুতায় 1টি পুঁতি ভরতে হবে। যে পাশে 2টি পুঁতি আছে তা সেই পুঁতির প্রত্যন্তির সাথে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। তাহলে কী হবে, এখানে 4 ফুল আবার তৈরি হয়ে যাবে। দেখুন, এখানে আমি লিখে দেখিয়ে দিয়েছি আপনাদের, যারা শ্রবণ প্রতিবন্ধী, আবারও বাম সুতায় 2টি পুঁতি নিয়েছি এবং ডান হাতে সুতায় 1টি পুঁতি ভরে নিচ্ছি। দেখুন, নেওয়ার পর ডান হাতে সুতো দিয়ে বাম হাতে যে পুঁতি আছে 2টি তার একটির সাথে ক্রস করে দিলাম। দেখুন বন্ধু, এখানে 4 ফুল তৈরি হয়ে গেছে। আবার আমি 1টি দেখিয়ে দিয়েছি, বাম সুতায় আবারও 2টি পুঁতি ভরে নিচ্ছি এবং ডান হাতে সুতায় 1টি পুঁতি ভরে নিচ্ছি। যেভাবে 2টি পুঁতি আছে তার একটির সাথে উপর সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। তাহলে কী হবে, 4 ফুল তৈরি হয়ে যায়। দেখুন বন্ধুরা, এভাবে আপনারা করে নেবেন পুরোটা। এভাবে 54টি ফুল করতে হবে আপনাদের। দেখুন, প্রথম শাড়ি 54টি ফুল করতে হবে। এখানে দেখুন, আমি 54টি করে নিয়েছি। এখানে আমি 55টি ফুল করবো। দেখুন, এটা গুনে নেবেন, এখানে 54টি আছে। দেখুন, এখানে 54, এখানে দেখুন আমি 3টি পুঁতি নেব এবং বাম ডান হাতে সুতায় 3টি পুঁতি ভরে নিচ্ছি। নেওয়ার পরে আমি 55টি ফুল কমপ্লিট করব। দেখুন, 3টি পুঁতি ভরে নিলাম, ডান হাতে সুতো এবার বাম হাতে সুতো এনে প্রথম পুঁতির সাথে ক্রস করে দিতে হবে। তাহলে কী হবে, এখানে 1টি ফুল হয়ে যাবে এবং লাইনটি আমার ঘুরিয়ে যাবে। দেখুন, লাইনটি আমার অন্য পজিশনে আছে দ্বিতীয় লাইন করার জন্য। দেখুন কীভাবে আমি করেছি, এখানে আমি 55টি লাইন কমপ্লিট হয়ে গেল। দেখুন, এখন আমি উল্টিয়ে নেব। দেখুন, এখানে 55টি ফুল করতে হবে আপনাদের। এখন দেখুন, আমার লাইনটি দ্বিতীয় লাইন করা উপযোগী আছে, সুতাটা আমার কী পজিশনে আছে। দেখুন, এখন আমি 2 নম্বর, আমার 55 নম্বর ফুলটি কমপ্লিট হয়ে গেল। এবার দ্বিতীয় লাইন শুরু করব। দেখুন, সেজন্য আমাকে বাম হাতে সুতো 3টি পুঁতি ভরে নিতে হবে, তারপর ডান হাতে সুতো দিয়ে কী করতে হবে, ক্রস করতে হবে। দেখুন, এখানে 2 নম্বর লাইনটি শুরু হয়ে গেল, 1টি 4 ফুল তৈরি হয়ে গেছে। আবার আমি সামনের দিকে 1 পুঁতি কমন নেব। আগে 1টি পুঁতি কমন নেওয়া আছে, সুতো 1টি পুঁতি আছে, 1টি পুঁতি কমন নেওয়া, সুতায় 2টি পুঁতি আছে, আর 2টি পুঁতি বাম সুতো ভরে নিতে হবে এবং ডান হাতে সুতো দিয়ে ক্রস করতে হবে। দেখুন, দেখুন আবারও 1 কমন নিতে হবে। আমি এখানে লিখে দেখে দিয়েছি, আপনারা দেখে নেবেন। সামনের দিকে 1 পুঁতি কমন নিতে হবে এবং সুতো এখন 2টি পুঁতি আছে, আর 2টি পুঁতি বাম সুতো ভরে নিতে হবে এবং ডান হাতে সুতো দিয়ে ক্রস করে দিতে হবে। দেখুন বন্ধুরা, আবারও সামনের দিকে 1 পুঁতি করে কমন নিতে, সুতো 1টি পুঁতি সবসময় থাকবে, আর 1টি করে পুঁতি কমন নিতে হবে, আর 2টি করে পুঁতি ভরে পুরোটা লাইন করে নিতে হবে। এখানে দেখুন বন্ধু, এই পর্যন্ত আমি করে দেখেছি, আমার সুতা শেষ হয়ে গেছে। সুতা আমি কীভাবে এখানে গিট দিতে আমি দেখিয়ে দেবো। আমি আর 1টি পুঁতি কমন নিচ্ছি, সামনে থেকে 1 পুঁতি কমন নেব। এবার 2টি পুঁতি ভরে আমি শক্ত করে গিট দেবো। কীভাবে শক্ত করে গিট দিতে হয় এবং নতুন করে সুতা সংশোধন করতে হয় আমি দেখিয়ে দেবো। এটা দেখুন, এখন শক্ত করে আমি গিট দেবো। বাম হাতে সুতা 2টি পুঁতি ভরে আমি শক্ত করে গিট দিচ্ছি। দেখুন, শক্ত করে গিট দিতে হবে। দেওয়ার পর এই সুতাগুলো 1টি পুঁতির ভিতর ঢুকিয়ে রাখতে হবে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে। আপনারা সোজাসুজি পুরো সুতাগুলো ঢোকাবেন না, আপনারা আঁকা বাঁকা করে যেভাবে সুতাগুলো ঢোকানো আছে পুঁতির ভিতর সেভাবে ঢুকিয়ে রাখবেন, কারণ সোজাসুজি ঢুকালে সুতাগুলো দেখা যাবে। এখন সুতাগুলো এখন কেটে দেবো, আমি কাঁচি ব্যবহার করতে হবে, কাঁচি দিয়ে কেটে দেবো।
এভাবে দুটি সুতাই কয়েকটি পুতুলকে ঢুকিয়ে রাখতে হবে, কারণ কোনো সময় যদি খুলে যায় যেন আবার শক্তি করে গিট দেওয়া যায়। অনেক সময় খুলে যায়, সহজে খুলে যায় না, খুলে গেলে যেন শক্ত করে আবার গিট দেওয়া যায়। সেজন্য সুতাগুলো একদম মুখোমুখি করে কাটবেন না, কাছাকাছি কাটবেন না। দেখুন হয়ে গেল বন্ধুরা, এখন আমি আবার সুতা লাগাবো কীভাবে দেখুন। কীভাবে সুতা লাগাতে আমি দেখিয়ে দিচ্ছি। আবারও কয়েক হাত সুতা নিয়েছি আমি, নেওয়ার পর এই যে দুটি পুঁতি দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটি পুঁতি, সেই পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে, মানে কমন নিতে হবে। দেখুন আমি দুটি পুঁতি এখানে কমন নিলাম এবং সুতায় দুটি পুঁতি আছে। আমাকে কী করতে হবে, দুটি পুঁতি আমাকে বাম হাতের সুতা ভরে নিতে হবে এবং ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। দেখুন দুটি পুঁতি বাম হাতের সুতা ভরে নিলাম এবং ডানের সুতায় একটি পুঁতি ভরলাম, সরি ডান হাতের সুতা ভরে নিয়ে আমি ডান হাতের সুতা এনে ক্রস করে দিয়েছি। সেই বন্ধুরা এখানে কারেকশন করবেন, বাম হাতের সুতায় দুটি পুঁতি ভরেছিলাম আমি এবং ডান হাতের সুতা দিয়ে প্রথম পুঁতির সাথে একটি পুঁতির সাথে ক্রস করেছিলাম। এখানে আপনারা কারেকশন করে নেবেন, এখানে বলতে আমার ভুল হয়ে গেছে। দেখুন বন্ধুরা আবারও সামনের দিকে এক পুঁতি করে কমন নেব আমি, সুতা একটি পুঁতি আছে কমন নেওয়া এবং সামনের দিকে একটি পুঁতি কমন নেওয়া, সুতায় দুটি পুঁতি ভরব। এখন আমি কী করবো, ডান হাতের সুতা এনে কী করবো, একটি পুঁতির সাথে ক্রস করে দেবো। দেখুন বন্ধুরা আবারও সামনের দিকে আমি এক পুঁতি কমন নেব। দেখুন এখন সুতা বাম হাতের সুতায় দুটি পুঁতি ভরে নেব। এখন আমি কী করবো, ডান হাতের সুতা দিয়ে প্রথম পুঁতির সাথে ক্রস করে দেবো। দেখুন আবার আমি সামনের দিকে এক পুঁতি কমন নেব আর দুটি করে পুঁতি ভরে পুরোটা লাইন এভাবে করে নেব। দেখুন এবার দেখুন বন্ধুরা আমি করে নিয়েছি, দুই নম্বর লাইনটি প্রায় আমি করে ফেলেছি। দেখুন করে নিয়েছি, একটি বাদ রেখেছি আপনাদের দেখানোর জন্য। দেখুন এই পর্যন্ত করে নিয়েছি। আপনার আবারও সামনের দিকে আমি এক পুঁতি কমন নেব, দেখুন বা ডানাতে সুতি দিয়ে ডান পাশ সামনের দিকে এক পুঁতি কমন নেব। এবার কী করবো, বাম হাতে সুতায় আমি দুটি পুঁতি ভরবো, সরি বাম হাতে সুতা ভরবো না, ডান হাতে সুতায় দুটি পুঁতি ভরবো। যেহেতু আমি তৃতীয় লাইন করবো সেই জন্য আমি কী করবো, ডান হাতে সুতায় আমি কী করবো, দুটি পুঁতি ভরে নেব। নেওয়ার পর বাম হাতে সুতায় এনে কী করতে হবে, ডান হাতে যে দুটি পুঁতি আছে তার একটির সাথে ক্রস করে দিতে হবে। দেখুন কীভাবে লাইনটি ঘোরাতে হয়, দেখুন একই সাথে আমার 55টি ফুল কমপ্লিট হলে এবং একই সাথে লাইনটি আমি ঘুরিয়ে নিলাম। দেখুন কীভাবে লাইনটি ঘোরাতে হয়, দেখুন বন্ধুরা লাইনটি কীভাবে ঘোরাতে হয়। দেখুন লাইনটি ঘুরিয়ে গেলো অন্যদিকে, এখন সুতা রয়েছে আমি এটা উল্টিয়ে নেব। দেখুন বন্ধুরা এখন আমি উল্টিয়ে নেব, আমি তিন নম্বর লাইন শুরু করব। মনে রাখবেন কোনো লাইন শুরু করার সময় তিনটি পুঁতি নিতে হয়। দেখুন তিনটি পুঁতি নিতে হবে আমাকে, কী করতে হবে, বাম হাতে সুতায় আমাকে তিনটি পুঁতি নিতে হবে। তিন নম্বর লাইন শুরু করব, সেই জন্য আমাকে কী করতে হবে, বাম হাতে সুতায় আমাকে তিনটা পুঁতি ভরে নিতে হবে। তিনটা পুঁতি ভরে নিলাম এবং ডানের সুতা দিয়ে ক্রস করে দিলাম। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি। দেখুন কীভাবে তিন নম্বর লাইনটি শুরু করে, দেখুন কীভাবে, দেখুন আপনারা আমি খুব সহজ নিয়মে আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা আর যারা নতুন, সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে আর দুটি করে পুঁতি ভরতে হবে। যারা একদম নতুন, যারা কাজ জানে না, তাদের জন্য একটা আমাদের আমার ভিডিও তৈরি করা আছে, ভিডিওটি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। নতুনদের কাজ শেখার জন্য সূত্র এবং নিয়মগুলো ভিডিওটি দেখে নেবেন, তাহলে কাজ শিখতে পারবেন। দেখুন দুটি পুঁতি ভরে আমি ক্রস করে দিলাম, আবারও সামনের দিকে এক পুঁতি আমি কমন নেব। দেখুন ডান হাতে সুতা দিয়ে ডান পাশে সামনের দিকে এক পুঁতি কমন নিলাম, এবার বাম হাতে সুতা আমি দুটি পুঁতি ভরব। দেখুন এবং ডান হাতে সুতা দিয়ে ক্রস করে দেব। দেখুন তিন নম্বর লাইনটি কীভাবে হচ্ছে, আবারও সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে আর দুটি করে পুঁতি ভরে পুরোটা লাইন করে নিতে হবে। বাম হাতে সুতা দুটি করে পুঁতি ভরতে হবে আর ডান সুতা দিয়ে একটি পুঁতি করে কমন নিতে হবে, এবার পুরোটা লাইন করে নেবেন। দেখুন বন্ধু আমি এইভাবে লাইনটা করে নিয়েছি, দেখুন তিন নম্বর লাইনটি কমপ্লিট করে ফেলেছি, একটি দেখানোর জন্য বাদ রেখেছি আপনাদের। দেখুন এবার আমি কী করবো, সামনের দিকে এক পুঁতি কমন নেব, সামনের দিকে এক পুঁতি কমন নেব, আমি ডান হাতে সুতা দিয়ে ডান পাশে সামনের দিকে এক পুঁতি কমন নেব। এবার আমি কী করবো, বাম হাতে সুতায় আমি দুটি পুঁতি ভরব, বাম হাতে সুতায় দুটি পুঁতি ভরে আমি কী করবো, শক্ত করে গিট দিতে হবে এখানে আমাকে। দেখুন শক্ত করে গিট দেবো, যেহেতু লাইনটি আমার শেষ, তিন নম্বর লাইনটি কমপ্লিট করে ফেললাম, শক্ত করে গিট দিতে হবে। দেওয়ার পর সুতাগুলো বিভিন্ন পুঁতির ভিতর কয়েকটি পুঁতির ভিতরে ঢুকিয়ে রেখে কেটে দিতে হবে। দেখুন বন্ধু হয়ে গেল, এখানে আমার 55টি ফুল আছে তিন নম্বর তিনটা শাড়িতেই। দেখুন এখন আমি কী করবো, দুটি মাথা জোড়া লাগাবো এখানে, আমি রাউন্ড করে নেব, সেই জন্য আমি এটা জয়েন দেবো, দুটি মাথা জয়েন করে দেখাবো আপনাদের। দেখুন কী করতে হবে, একটু সুতা নিতে হবে, 10 ইঞ্চির মতো সুতা নিতে হবে। নেওয়ার পর দেখুন সুতার মধ্যে একটি পুঁতি ভরে নিয়েছি আমি। নেওয়ার পর এক পাটের এই পাটের যে প্রথম পুঁতি দেখতে পাচ্ছেন সেই পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে। নেওয়ার পর দ্বিতীয় যে পাটের যে মাথাটি আছে দেখুন সেই প্রথম পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে। দেখুন এখন সুতায় আমার তিনটি পুঁতি আছে, দেখুন টোটাল
দুই পাটে দুইটি এবং একটি পুঁতি নিয়েছি, তিনটি পুঁতি আছে। আমাকে কী করতে, চারে ফুল করতে গেলে আরেকটি পুঁতি নিতে হবে। একটি পুঁতি আমি বামাতে সুতা ভরে নিচ্ছি এবং ডানাতে সুতা দিয়ে ক্রস করে দেবো। দেন একটি পুঁতি ভরে নিলাম এবং ডানের সুতা দিয়ে আমি ক্রস করে দিচ্ছি। দেখুন এই দুটি পাট, দুটি পাট এখানে জয়েন লাগে যাচ্ছে। দেখুন দুটি পাট এখানে কীভাবে জোড়া লাগতেছে। দেখুন আবারও সামনের দিকে এক পুঁতি কমন নেব, ডানাতে সুতা দিয়ে ডান পাশে এক পুঁতি কমন নেব, ডান হাতে সুতা দিয়ে ডান পাশে সামনের দিকে এক পুঁতি কমন নিচ্ছি আমি, এবং বাম হাতে সুতা দিয়ে বাম পাশে সামনের দিকে এক পুঁতি কমন নিচ্ছি। দুই পুঁতি কমনার ফলে দুই দিকে দুই পুঁতি কমন সুতা, আমার তিনটি পুঁতি আছে। একটি পুঁতি বাম সুতা ভরে নিলাম এবং ডানের সুতা দিয়ে ক্রস করে দিলাম। দেখুন বন্ধুরা এখানে চারে ফুল তৈরি হলো এবং একই সাথে দুটি পাট জোড়া লেগে যাচ্ছে। বন্ধুরা মনে কিছু করবে না, ক্ষমা করেন, বাইরে প্রচুর শব্দ হচ্ছে লোকজনের। দেখুন জোড়া লেগে যাচ্ছে, শক্ত করে টান দিতে হবে। সামনের দিকে আবারও ডান হাতে সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে, কমন নিলাম। বাম হাতে সুতা দিয়ে বাম পাশ সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে। দুই দিকে দুই পুঁতি কমনার ফলে সুতা আমার তিনটি পুঁতি আছে, আগে একটি পুঁতি ছিল, এখন দুই দিকে দুই পুঁতি কমন নিলাম। সুতা আমার তিনটি পুঁতি আছে, একটি পুঁতি নিতে হবে, যে কোনো সুতায় ভরলেই হবে। আমি বাম সুতা ভরে নিচ্ছি। নেওয়ার পর আমি কী করবো, শক্ত করে গিট দেবো। দেখুন বন্ধুরা এখন একটি পুঁতি আমি বাম সুতা ভরে নিচ্ছি, নেওয়ার পর শক্ত করে আমি উপর সুতা দিয়ে শক্ত করে গিট দেবো। এখানে এখন শক্ত করে গিট দিতে হবে। দেখুন মধ্যে গিট লাগানো হয়ে গেছে আমার। এখন আমি কী করবো, আমার ওই যে সামনের দিকে যে পুঁতিটা দেখতে পাচ্ছেন, দুটি সুতার মধ্যে একটি সুতা ওই পুঁতির ভিতরে ঢুকিয়ে নিতে হবে। দেখুন একটি পুঁতির ভিতরে আমি সুতা ঢুকিয়ে নিচ্ছি, যে সাইডে যে পুঁতিটা আছে। দেখুন এখন সুতা দুটি আমার একটি পুঁতির ভিতরে ঢুকানো আছে। এবার আমার কী করতে হবে, এই সুতার পিছনে যে সুতাটা আছে, দেখুন পিছনে যে সুতাটা আছে সেই সুতার মধ্যে একটি পুঁতি ভরে নিতে হবে। দেখুন আমি লিখে দিয়েছি, আপনারা দেখে নেবেন। দেখুন এই সোজা বরাবর এই পুঁতির এই বরাবর এই পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিতে হবে। নেওয়ার পর দেখুন এখন আমি শক্ত করে টান দেবো। দেওয়ার ফলে আমার সুতায় তিনটি পুঁতি আছে। দেখুন দুই পুঁতি দুই দিকে কমন নিচ্ছি, আরেকটা করে পুঁতি ঢুকাইছি। দেখুন এখানে সুতায় তিনটি পুঁতি আছে, আমাকে চারে ভুল করতে হবে। সেই জন্য আমাকে বাম হাতের সুতায় একটি পুঁতি ভরে নিতে হবে এবং ডানের সুতা দিয়ে এই পুঁতির সাথেই ক্রস করে দিতে হবে। দেখুন এবং শক্ত করে টান দিতে হবে, দিলে কী হবে, এখানে চারে ভুল তৈরি হবে এবং এটা আমার রাউন্ড হবে। দেখুন খুলে গিয়েছিলো বন্ধুরা, আবারও আমি এক করলাম, ক্রস করলাম। দেখুন শক্ত করে টান দিতে হবে, তাহলে কীভাবে চারে ভুল তৈরি হবে। দেখুন চারে ভুল তৈরি হবে এবং এটা আমার কী হবে, এটা ফোল্ডিং করে নিচ্ছি আমি। আবারও সামনের দিকে ডানের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিচ্ছি, বাম হাতে সুতা দিয়ে বাম পাশে সামনের দিকে এক পুঁতি কমন নেব আমি। আগে একটি পুঁতি সুতায় ছিল, এখন দুই পাশে দুটি পুঁতি কমন নিলাম। এখন সুতায় আমার তিনটি পুঁতি আছে, আমাকে কী করতে হবে, একটি পুঁতি নিতে হবে, যে কোনো সুতায় ভরলেই হবে। আমি বাম সুতা ভরে নিচ্ছি এবং ডান হাতে সুতা দিয়ে ক্রস করে দিচ্ছি। দেখুন এখানে আবারও চারে ভুল তৈরি হয়ে গেছে। আবার একই নিয়মে আমি সামনের দিকে এক পুঁতি কমন নেব, বাম পাশে এক পুঁতি কমন নেব, দুই পাশে দুই পুঁতি কমন নেব, আর একটি করে পুঁতি অ্যাড করব। বন্ধুরা ভিডিও চলাকালীন দেখুন, ভিডিওর উপরে পাঁচটি সাজেস্ট ভিডিও শো করবে বা আই বাটন শো করে, সেখানে টাচ করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। অথবা ভিডিও শেষে দেখবেন চারটি ভিডিও পর্দায় শো করবে, সেখানে টাচ করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। দেখুন বন্ধুরা আমার হয়ে যাচ্ছে এটা ফোল্ডিং করা। দেখুন একটি পুঁতি আমি বাম সুতা ভরবো এবং ডানের সুতা দিয়ে ক্রস করে দেবো। দেখুন এটা আমার জয়েন্ট লেগে যাচ্ছে, মানে ফোল্ডিং হয়ে যাচ্ছে, রাউন্ড হয়ে যাচ্ছে। দেখুন সামনের দিকে এক পুঁতি কমন নেব, বা বাম পাশে এক পুঁতি কমন নেব, দুই বা দুই পুঁতি কমন, আর একটি করে পুঁতি ভরে পুরোটা লাইন এইভাবে করে নিতে হবে। দেখুন বন্ধু এই নিয়মে করে নিতে হবে। দেখুন আমি করে নিয়েছি, অর্ধেকটা হয়ে গেছে, পুরোটা প্রায় হয়ে গেছে, কিছু বাদ আছে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। আবারও আমি দেখিয়ে দিচ্ছি, ডান হাতে সুতা দিয়ে ডান পাশে সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে এবং বাম হাতে সুতা দিয়ে বাম পাশে এক পুঁতিতে কমন নিতে হবে। আবার সুতায় তিনটি পুঁতি আছে, এখন একটি পুঁতি যে কোনো সুতায় ভরলেই হবে, পরে ক্রস করে দিতে হবে। দেখুন আমি বাম সুতায় ভরে নিলাম, এখন আমি কী করবো, ডান হাতে সুতা দিয়ে শক্ত, যেহেতু আমার সুতা শেষ, আমি শক্ত করে গিট দেবো। এখানে বন্ধুরা কীভাবে সুতা ঢুকাতে হয় আবার তাই আমি দেখিয়ে দেবো। সেই জন্য আমার সুতা শেষ, সুতাগুলো আমি শক্ত করে গিট দেবো। দেওয়ার পর সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতর ঢুকিয়ে রেখে কেটে দিতে হবে। দেখুন বন্ধুরা আমি কেটে দিয়েছি সুতাগুলো, এখন আমি নতুন করে সুতা কীভাবে লাগাতে হয় দেখিয়ে দিচ্ছি। দুই থেকে তিন হাত সুতা আবার নিতে হবে। নেওয়ার পর সুতার মাথাগুলো বাঁকা করে নিতে হবে। নেওয়ার পর দেখুন এই সামনের পুঁতিতে আমি এক পুঁতি কমন নেব, আর এই পুঁতি তিনটে পুঁতিতে কমন নেব। দেখুন এক, তারপর দেখুন এই মাঝখানে পুঁতিতে কমন নিতে হবে দুই, তারপর বাম পাশে যে সামনের দিকে পুঁতি আছে সেই পুঁতিতে কমন নিতে হবে। এখন বন্ধুরা দেখুন সুতা নতুন করে আমি ঢোকাইলাম, কীভাবে ঢোকাতে হয় দেখুন। এখন সুতা আমার তিনটি পুঁতি আছে, আমাকে কী করতে হবে, চারে ফুল করতে গেলে আর একটি পুঁতি আমার দরকার। দেখুন সেজন্য আমি বাম হাতে সুতা একটি পুঁতি ভরে নেব এবং ডান হাতে সুতা দিয়ে কী করবো, ক্রস করে দেবো। দেখুন এখন শক্ত করে টান দেব।
আবার একই নিয়মে সামনের দিকে ডানা পাশে এক পুঁতি কমানিতে হবে, বাম পাশে এক পুঁতি কমানিতে হবে এবং একটি করে পুঁতি অ্যাড করতে হবে। বন্ধুরা ভিডিও চলাকালীন দেখুন, ভিডিও নিচে একটি সাবস্ক্রাইব লেখা, সেখানে টাচ করে সাবস্ক্রাইব করুন। পাশে একটি ঘন্টা আছে, ঘন্টাটি অন করে দিন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল বাটনে ক্লিক করুন। দেখুন বন্ধুরা, এখানে একটি করে পুঁতি ভরবো এবং ডানা সাথে দিয়ে ক্রস করে দেবো। বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যেহেতু নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। দেখুন শক্ত করে টান দিতে হবে, এখানে শক্ত করে টান দিতে হবে, তাহলে কাজটি শক্ত হবে। আবারও সামনের দিকে এক পুঁতি কমানো, বাম পাশে এক পুঁতি কমন নেব এবং একটু করে পুঁতি ভরে পুরোটা লাইন এভাবে করে নেব। আমার আত্মবিশ্বাস আছে আপনারা খুব সহজে পারবেন। তো দেখুন বন্ধু, আমি করে নিয়েছি, এখন লাইনটি আমি প্রায় শেষ করে ফেলেছি। দেখুন এখানে আবারও আমি একই নিয়মে সামনের দিকে এক পুঁতি কমন নেব, ডান পাশে সুতা দিয়ে ডান পাশে সামনের দিকে এক পুঁতি কমন নেব, বাম হাতে সুতা দিয়ে বাম পাশে এক পুঁতি কমন নেব। দেখুন দুই পুঁতি কমানোর পরে সুতা আমার তিনটি পুঁতি আছে, আর একটি পুঁতি ভরবো আমি। ভরার পরে আমি কী করবো, ডান হাতে সুতা দিয়ে ক্রস করে দেবো। দেওয়ার পর দেখুন আমার কাজটি শেষ। সেখানে কী করতে, সামনের দিকে তিন পুঁতি কমা নিতে হবে। প্রথম যে ফুলটি করেছিলাম সেই তিনটি পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে, এক দুই দুই তিন। দেখুন প্রথম যে ফুলটি করেছিলাম সেখানে ভিতর দিয়ে সুতা ঢুকিয়ে নিয়ে এখন আমি শক্ত করে গিট দেবো। দেখুন শক্ত করে গিট দিতে হবে, দেওয়ার পর সুতাগুলো কেটে দিতে হবে। কয়েকটি পুঁতির ভিতর লুকিয়ে রাখতে হবে সুতাগুলো, যেন কোনো সময় খুলে গেলে যেন আবার নতুন করে গিট দেওয়ানো যায়। দেখুন শক্ত করে টান দিতে হবে, দেখুন সুতোগুলো বিভিন্ন পুঁতির ভিতরে ঢুকিয়ে রেখে কেটে দিতে হবে। তো বন্ধুরা হয়ে গেলো, দেখুন রিং লাগানো হয়ে গেলো, কি রিংটা তৈরি করে ফেললাম আমি। এখানে আমি আপেল ঝুলি আপনাদের দেখাবো কীভাবে ঝুলাতে হয়। বন্ধুরা আপেল তৈরি করার ভিডিও আমি ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে আমার, অথবা আমার চ্যানেলে গেলে পাবেন। দেখুন খুব সুন্দর একটি রিংটা হয়েছে, দেখুন খুব সুন্দর, সব দিকে চারে ফুল, চারপাশে চারে ফুল, এটা স্কোয়ারের মতো হয়েছে এবং রাউন্ড। দেখুন বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নতুন তাদের জন্য শুধু এটা দেখুন ভিডিও নিচ্ছে। দেখুন আমার চ্যানেল নাম মাদার হ্যান্ডিক্রাফ বিডি লেখা আছে, পাশে একদিন সাবস্ক্রাইব লেখা, সেখানে টাচ করে সাবস্ক্রাইব করুন এবং পাশে একটি ঘন্টা আছে, ঘন্টাটি অন করে দেবেন এবং আপনাদের অপশন দেখবেন অল পার্সোন এবং নন, আপনারা অল বাটনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তারপর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, তারপর ভিডিওটি শেয়ার করে ফেসবুকে রেখে দেবেন অথবা টুইটার ইনস্টাগ্রামে রেখে দেবেন, তাহলে আপনারা শুভাকাঙ্ক্ষীরা দেখতে পাবে এবং কিছু শিখতে পাবে। তো দেখুন বন্ধুরা, এখানে মিডিলে দেখুন এই যে এখানে যে ফুলটি দেখতে পাচ্ছেন, এই পুঁতির ভিতর আমি সুতা ঢুকিয়ে নিতে হবে দুই থেকে প্রায় এক হাত সুতার মতো, এক হাত লাগবে না, 10-15 ইঞ্চি হলেই হবে। দেখুন এই পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিলাম, দেখুন এই মিডিলে যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি জুম করে। তারপরে এই সুতার ভিতরে এখানে দুটি পুঁতি ভরতে হবে, দুই মাথা একসঙ্গে করে দুটি পুঁতি ভিতরে ঢুকাতে হবে। দেখুন বন্ধুরা, দুটি পুঁতি আমি এখানে ঢুকালাম, ঢোকার পর কী করতে হবে, সুতার দুটি আলাদা করে ফেলতে হবে। দেখুন এখন সুতা দুটি আলাদা করে ফেলতে হবে, দেখুন আমি সুতা দুটি আলাদা করে ফেলেছি। করার পর বাম হাতে যে সুতা আছে সেখানে আমাকে তিনটি পুঁতি ভরতে হবে, প্রথমে তিনটি পুঁতি ভরতে হবে, দেখুন এক দুই তিন, তিনটি পুঁতি ভরলাম। দেখুন এরপরে একটি লাল পুঁতি ভরবো, তারপরে একটি সবুজ পুঁতি ভরবো, আবারও একটি লাল পুঁতি ভরবো, তারপরে আবার একটু সবুজ পুঁতি ভরবো। দেখুন এখন একটি সবুজ পুঁতি ভরবো, তারপরে একটি লাল পুঁতি ভরবো আবারও। এবার কী করে, প্রথমে যে তিনটি পুঁতি ভরেছিলাম, দেখুন তিনটি পুঁতি ভরেছিলাম, আমাকে তিনটি পুঁতি ভরতে হবে। দেখুন এই যেখানে তিনটি পুঁতি ভরেছিলাম এখানে আমাকে আবারও কী করতে হবে, তিনটি পুঁতি পুনরায় ভরতে হবে। দেখুন তিনটি পুঁতি ভরে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের, এবং আমাকে শুক্রিয়া জানাবেন। দেখুন ভিডিওটি কেমন লাগতেছে, একটা ধন্যবাদ জানাবেন এবং আল্লাহ শুক্রিয়া করতে হবে। দেখুন এখানে আমাকে কী করে শক্ত করে গিট দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটা আলহামদুলিল্লাহ বলবেন। দেখুন শক্ত করে গিট দিতে হবে, দেওয়ার পর সুতাগুলো বিভিন্ন পুঁতির ভিতরে ঢুকিয়ে রাখতে হবে। দেখুন এটা এখানে আমার যে এখানে আমি ঝুলাবো, এটা হ্যাঙ্গিং সিস্টেম তৈরি করলাম। দেখুন এটা ওয়ালে প্যারাকের মধ্যে আটকাতে হবে, সেই জন্য এটা আমি তৈরি করে নিলাম। দেখুন এটা আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। দেখুন এটা প্যারাক লাগে ঝুলার পর, দেখুন বন্ধুরা এখানে মিডিলে আমি একটা আপেল ঝুলাবো, এই মিডিল এই স্টিক এই বরাবর
বন্ধুরা, আপেল তৈরি করা ভিডিও আমি নতুন করে দেখাইনি। আমার ভিডিও, আপেলের ভিডিও আমার চ্যানেলে আছে এবং আমি লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা ওখান থেকে আপেল প্রথমে তৈরি করে নেবেন, নেওয়ার পর এটা তৈরি করুন। দেখুন বন্ধুরা, দুটি পুঁতিতে আমি সুতা ঢুকিয়ে নিলাম। দেখুন আপেলের যে উপরে মাথার মধ্যে দুটি পুঁতিতে সুতা ঢুকিয়ে নিলাম। নেওয়ার পর এখানে একটি পুঁতি সবুজ পুঁতি বাম সুতা পরিণত হবে এবং কী করবো, অপর সুতা দিয়ে শক্ত করে গিট দিতে হবে। দুটি মাথা একসঙ্গে ধরে টান দিতে হবে এবং সুতা দিয়ে সমান করে নিতে হবে। নেওয়ার পর শক্ত করে গিট দিতে হবে। এখানে বন্ধুরা, আপেল সহজভাবে তৈরি করার জন্য আমি এখানে ভিডিও তৈরি করা আছে, আপনারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন অথবা লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে আপেল তৈরি করে ফেলবেন। দেখুন বন্ধুরা, এখন মিডিলে আছে, এখন আমি চাপ দেবো, সরি একটি ওই পুঁতির ভিতর সবুজ পুঁতির সুতা ঢুকিয়ে নিতে হবে, এপার এপার করে নিতে হবে। দেখুন ওই পুঁতির ভিতর সুতা দুটি আমার লাগানো আছে, এখন শক্ত করে চাপ দেবো। তারপরে আপেলটি দেখুন, আপেলের একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেলো। দেখুন আপেলের একটা সাজ তৈরি হয়ে গেলো। দেখুন বন্ধুরা, এখন আমি কী করবো, এই সুতার মধ্যে এখানে আমি আটটি পুঁতি ভরবো, আটটি বা নয়টি পুঁতি ভরে নিতে পারেন। এখানে আমি আটটি পুঁতি ভরে নিয়েছি, দুইটা সুতা একসঙ্গে করে পুঁতিগুলো ঢুকাতে হবে। আমি দুটি মাথা একসঙ্গে করে পুঁতিগুলো ঢুকাই ফেলছি। দেখুন এখানে আটটি পুঁতি আমি ঢুকাই নিছি। দেখুন নেওয়ার পর এখানে একটা পাতা অ্যাড করতে হবে বন্ধুরা। দেখুন এখানে আমি পাতা অ্যাড করে নেব, এখানে একটা পাতা উল্টো দিকে সুতাগুলো ঢুকিয়ে নেব। দেখুন দুটি মাথা একসঙ্গে ঢুকাতে হবে। দেখুন বন্ধুরা, একটা পাতা অ্যাড করলাম। দেখুন খুব সুন্দর লাগতেছে, কেমন লাগতেছে আমাদের কমেন্ট করে জানাবেন। এরপরে আমি দেখুন এখানে আটটি পুঁতি অ্যাড করব আমি। এখানে প্রথমে আটটি, পরে আটটি পুঁতি অ্যাড করলাম। আর আগে তো একটা আপেলের মাঝখানে ঢুকাইছি, ওটা বাদে আটটি পুঁতি ঢুকাইছি। এখন আমি পাতার পরে আবার আটটি পুঁতি নিচ্ছি। এখানে 5, 6, 7 আট। ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, এখানে আটটি পুঁতি ঢুকাইলাম। ঢোকার পরে এখানে আমি কী করব, দেখুন যে মিডিলে আমি সুতা ঢুকিয়ে নেব এবং শক্ত করে গিট দেবো। দেখুন বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় সুতা ঢুকাতে হবে এবং শক্ত করে গিট দিতে হবে। দেখুন এই যে পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিতে হবে মিডিলে, একদম বরাবর যেখানে হ্যাঙ্গিং সিস্টেম তৈরি করেছি, যেখানে ঝুলানোর জন্য আমি আংটা তৈরি করেছি, সেখানে স্টিক বরাবর সুতা একটি ঢুকিয়ে নিতে হবে। নেওয়ার পর আর ওপর সুতা দিয়ে শক্ত করে গিট দিতে হবে। দেখুন বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যেহেতু নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এখানে শক্ত করে গিট দিতে হবে। দেওয়ার পর সুতাগুলো বিভিন্ন পুঁতির ভিতর ঢুকিয়ে রেখে কেটে দিতে হবে, কয়েকটি পুঁতির ভিতর ঢুকিয়ে রাখতে হবে এবং সুতাগুলো কেটে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার সুতা ঢোকানো হয়ে গেছে বা তারপরে দেখেন আপেলটি সেট করা হয়ে গেছে। আপেলটি এখানে মিডিলে ঠিক এখানে আমি মোট 60টা আপেল সেট করব। দেখুন আমি এটা তৈরি করে রেখেছি, যেটা বড় সবচেয়ে এক নম্বর। দেখুন বন্ধুরা, এখানে আমি 9টি নিয়েছি, 9টি আছে। তারপর একটি পাতা, তারপর এখানে তারপরে 9 পাতা, তারপরে দেখুন 10টি পুঁতি তারপরে সেট করছি এখানে আমি। তারপরে একটি পাতা লাগিয়েছি, আমি লিখে দেখিয়ে দিয়েছি এখানে। তারপরে এখানে 10টি পুঁতি অ্যাড করছি, 10টি পুঁতির পরে আবার একটি পাতা লাগিয়েছি আমি। এই পাতার পরে আবার 10টি পুঁতি লাগিয়েছি আমি এখানে। তারপরে একটি পাতা এখানে আছে সেট করা, দেখুন। তারপর আমি 5টি পুঁতি নিয়েছি এখানে, এখানে শেষে 5টি পুঁতি লাগানো আছে আমার। দেখুন 5টি পুঁতি আমি এখানে ঢুকাই নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখে নেন, আমি দেখা জুম করে দেখাচ্ছি। দেখুন এখানে প্রথমে 8টি পুঁতি, পরে পাতা, পর 10টি পুঁতি, পরে পাতা, এইভাবে আপনারা করে নেবেন। দেখুন আপনারা খুব সহজে পারবেন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে মোট 4টি পাতা লাগিয়েছি আমি, এখানে 4টি পাতা আছে। প্রথমে 8টি পুঁতি, পরে 10টি, পরে পাতা, পরে 10টি পুঁতি, পরে পাতা, পরে 10টি পুঁতি পাতা, পরে 5টি পুঁতি। দেখুন বন্ধুরা, এখানে মিডিলে একদম ঠিক বরাবর মাঝামাঝি, ঠিক এর মাঝামাঝি এই এখানে সেট করতে হবে। একটি পুঁতির ভিতর একটি সুতার মাথা আমি ঢুকিয়ে নিচ্ছি। দেখুন সুতার মাথা ঢুকিয়ে নিচ্ছি। নেওয়ার পর ওপর সুতা দিয়ে এখানে কী করতে, শক্ত করে গিট দিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে শক্ত করে গিট দিতে হবে।
দেওয়ার পর একই নিয়মে সুতাগুলো বিভিন্ন পুঁতির মতো ঢুকিয়ে রাখতে হবে। সুতাগুলো সরাসরি সোজাসুজি ঢুকানো যাবে না, তাহলে সুতাগুলো দেখা যাবে। সুতাগুলো আঁকা বাঁকা করে ঢুকাতে হবে এবং সুতাগুলো কেটে দিতে হবে। দেখুন বন্ধুরা, কোথাও বুঝতে কষ্ট হলে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি একটি আপেল সেট করলাম, প্রথমে চারটি পাতা সেট করেছি। দেখুন ঠিক এখানে সুতোগুলো ঢুকিয়ে রেখে কেটে দিতে হবে। দেখুন এবার আমি দুই নাম্বার আপেলটা লাগাবো। এখানে এক নাম্বার আপেল যেটা বড়ো সেটা আমি লাগিয়ে নিয়েছি, সেটা লম্বা যেটা। দেখুন এখানে আমি চারটি পুঁতি বাদ রেখে, চারটি ফুল বাদ রেখে আমি একটা দ্বিতীয় নাম্বার লাগাবো, আপেলটা লাগাবো। দেখুন দেখুন এটা সব এক নাম্বার। এবার আমি দেখুন এখানে দ্বিতীয় নাম্বার লাগাবো। দেখুন এখানে আমি আটটি পুঁতি, প্রথমে আপেলের সাথে আটটি পুঁতি লাগিয়েছি, পরে একটা পাতা লাগিয়েছি, পরে দশটি পুঁতি, পরে একটি পাতা, পরে দশটি পুঁতি একটি পাতা, পরে পাঁচটি পুঁতি। দেখুন পাতা, তারপরে দশটি পুঁতি, আবার পাতা, আবার পাঁচটি পুঁতি। এটা আমার দুই নাম্বার। দেখুন আমি লাগিয়ে দিছি, দেখাচ্ছি আপনাদের বন্ধুরা। প্রথমে আমি আটটি পুঁতি লাগিয়েছি, পরে পাতা, পরে দশটি পুঁতি, পরে পাতা, আবার দশটি পুঁতি, আবার পাতা, পরে পাঁচটি পুঁতি। দেখুন আমি লিখে দিয়েছি বন্ধুরা, আপনারা বলতেছি আপনাদের। দেখুন এখানে চারটি পুঁতি এখানে বাদ রেখে এখানে লাগাতে হবে, এখানে লাগাচ্ছি আমি আপনাদের, বলে দিচ্ছি আবারও। দেখুন এক এক দুই তিন চার, এই যে এখানে লাগাতে হবে বন্ধুরা। দুই নম্বর আপেলটি যে আমি এখানে লাগাচ্ছি সেটাতে হচ্ছে প্রথমে আপেলের সাথে আটটি পুঁতি লাগাতে হবে, পরে একটি পাতা লাগাতে হবে, পরে দশটি পুঁতি, পরে একটি পাতা, আবার দশটি পুঁতি একটি পাতা, পরে পাঁচটি পুঁতি। দেখুন এটা আমার দুই নম্বর আপেল, এটা লাগাচ্ছি আমি এখানে। দেখুন বন্ধুরা দুই নম্বর আপেলটি লাগানো আমার শেষ হয়ে গেলো। এবার তিন নম্বর আপেলটি লাগাবো আমি। এখানে সুতাগুলো বিভিন্ন পুঁতির ভিতরে ঢুকে রেখে কেটে দিতে হবে। বন্ধুরা বাহির থেকে ভালো খারাপ আজ আওয়াজ আসতেছে, এটা খুব বিরক্তিকর লাগতেছে। দেখুন এবার আমি তিন নম্বর আপেলটি এখানে সেট করব। দেখুন এখানে আমি আটটি পুঁতি নিয়েছি, তারপরে একটি পাতা, পরে দশটি পুঁতি, পরে পাতা, আটটি পুঁতি, পরে পাতা, আবার দশটি পুঁতি, পরে আবার একটি পাতা লাগিয়েছি, তারপরে আবার দশটি পুঁতি একটি পাতা, পরে আবার একটি পুঁতি। এখানে একটি পুঁতি শেষের দিকে একটি পুঁতি অ্যাড করছি আমি। দেখুন আপনারা দেখে নেবেন, আমি খুব জুম করে দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য। এইটার মধ্যে তিন নাম্বার আপেলে আমি তিনটি পাতা লাগিয়েছি আমি। দেখুন এখানে আমি কাগজ লিখে দেখিয়ে দিচ্ছি, আপনারা যারা শুনতে পান না তারা দেখে নেবেন। দেখুন এখানে আমি লিখে দিয়েছি, আপনারা পড়ে পড়ে আপনারা এটা সেট করে নেবেন, পাতা এবং পুঁতিগুলো সেট করে ফেলবেন। দেখুন এইটা ঠিক আগেই নিয়মেই এখানে চারটি পুঁতি বাদ রেখে এটা লাগাতে হবে। দেখুন বন্ধুরা এখানে চারটি পুঁতি ফুল বাদ রেখে আমি এখানে লাগাবো। দেখুন এখানে মিডিলে যে পুঁতিটা আছে সেটার মধ্যে একটি সুতা ঢুকিয়ে নিতে হবে। নেওয়ার পর অন্য সুতা দিয়ে কী করতে হবে, শক্ত করে গিট দিতে হবে। এটা আপনারা খুব সহজে পারবেন, আমি খুব সহজে জুম করে দেখিয়েছি আপনারা যাতে সহজে বুঝতে পারেন। দেখুন বন্ধুরা এবারে আমি চান সুতাগুলো বিভিন্ন পুঁতির মধ্যে ঢুকিয়ে রেখে কেটে দেবো। এখন আমি জুম করে দেখাচ্ছি, সুতাগুলো বিভিন্ন পুঁতিতে ঢুকে রেখে কেটে দিতে হবে। তো বন্ধুরা তিন নম্বর আপেলটি লাগানো, সেই চার নম্বর আপেলটি লাগাবো। দেখুন প্রথমে আমি আটটি পুঁতি অ্যাড করেছি, পরে একটি পাতা সেট করেছি আমি, তারপরে আবার দশটি পুঁতি অ্যাড করেছি, পরে আবার কী করছি এখানে দেখুন একটি পাতা অ্যাড করেছি, পরে আবার পাঁচটি পুঁতি অ্যাড করেছি। দেখুন আপনারা খুব সহজে পারবেন, আমার হতে বলতে একটু সমস্যা আছে আজকে, আমার মনটা ভালো না। দেখুন আজকে কাজটি করতে আমার খুব মন খারাপ হয়ে গেছে অন্য কারণে। দেখুন আপনারা খুব সহজে করে আমি এখানে লিখে দিয়েছি। দেখুন আবারও একই নিয়মে আপনারা চারটি ফুল বাদ রেখে, আপনারা এটা অ্যাড করে নেবেন, এখানে এই আপেলটি অ্যাড করে নেবেন। দেখুন আগের নিয়মেই এই মিডিলে চারটি পুঁতি বাদ রেখে এখানে সেট করে নেবেন, তারপর সবথেকে গিয়ে দিতে হবে। বন্ধুরা ভিডিও চলাকালীন দেখুন সেটি সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে টাস্কে সাবস্ক্রাইব করুন এবং পাশে যে ঘন্টা আছে ঘন্টাটি অন করে দিন, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এখন সুতাগুলো কেটে দেবো আমি,
দেখুন মনে হয়ে গেল, আমি এক নাম্বার আপেলের পরে যে তিনটি আপেল সেট করেছি ঠিক একইভাবে ওই দিকে ওপর পাশে আপেলগুলো আপনারা লাগিয়ে নিতে হবে আপনাদের একই নিয়মে, একই মাপে এবং একই হিসাব অনুযায়ী তিনটি আপেল ওই দিকে সেট করে নেবেন। মোট ষাটটি আপেল নিচে সেট করতে হবে, মাঝখানে একটি বড় থাকবে, দুই পাশে তিনটি তিনটি করে থাকবে। এই ডান সাইডের তিনটি একই রকম, বাম সাইডের তিনটি একরকম হবে, একে এইভাবে আপনারা করে নেবেন। দেখুন মধ্যে আমি করে নিয়েছি, এই তিনটি একই রকম, এইটা বাদ রেখে এই তিনটা একই রকম, এই আপনারা এইভাবে সেট করবেন। যেটা যেখানে লাগা কথা সেটা লাগিয়ে নেবেন, দেখুন ডানে বামে লাগিয়ে নেবেন একই মাপের। দ্বিতীয়টা যেমন ওই পাশে দ্বিতীয়টা তেমন হবে, ডান পাশে তৃতীয়টা যেমন বাম পাশে তৃতীয়টাও ঠিক একই মাপের হবে। দেখুন বন্ধুরা হয়ে গেল ভিডিওটি, যে ভালো একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। বন্ধুরা আজকে এই পর্যন্ত, আগামীতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মাদার হ্যান্ডিক্রাফট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি অন করে দিন, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল বাটনে ক্লিক করুন।